নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনারা দেখছেন আরামবাগ লোকসভার সিপিএম প্রার্থীর চাঁপাডাঙ্গায় প্রচার। এই প্রচার অভিযানে প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর সিপিএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা, দু নম্বর এরিয়া কমিটির সম্পাদক মিন্টু ভৌমিক। এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন হুগলি জেলা কৃষক সমিতির সম্পাদক স্নেহশীষ রায়। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত বাম মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের দাবি অবিলম্বে কেন্দ্রের যে বিজেপি সরকার, মোদি সরকার গোটা দেশটাকে বিক্রি করার যে পরিকল্পনা করেছে, গোটা দেশের রাষ্ট্রায়ত্ত যে কারখানা, ব্যাংক, বিমা, শিল্প সমস্ত কিছু বিক্রি করার পরিকল্পনা করেছে। এবং শুধু এই নয়, এটা একটা আমাদের কাছে, বামপন্থীদের কাছে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে শত্রু, যে সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি। আমাদের গোটা দেশ থেকে আমাদের তাড়াতে হবে এবং লোকসভা নির্বাচনের জয়যুক্ত হয়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গোটা দেশে আমরা গড়ে তুলতে চাইছি। পাশাপাশি আমাদের রাজ্যে মা মাটি ভাঙচুর সরকারের নাম করে গোটা রাজ্য জুড়ে কীভাবে লুটপাট করছে, গোটা রাজ্য জুড়ে কীভাবে চুরি করছে, গোটা সরকারটা আজকে জেলের মধ্যে। ফলে আমরা মানুষের কাছে যাচ্ছি যে এই মামাটে মানুষের সরকারের নাম করে যে ভেঙ্গারি এই যে সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্যের, এই রাজ্যের এই সরকারের বিরুদ্ধেও আমাদের জিহাদ ঘোষণা করতে হবে এবারে লোকসভা নির্বাচন। তাই এবারে লোকসভা নির্বাচন আমাদের কাছে রাজনৈতিক সংগ্রাম, এবারে লোকসভা নির্বাচন দুটি সরকারকেই আমাদের পরাজিত করতে হবে। আমরা সমবেত করছি মানুষকে, আমাদের লাল ঝান্ডার নিচে আমরা সমস্ত মানুষকে সমবেত করি, আমরা প্রতিরোধ গড়ে তুলব যে কোনো শত্রুর যে আক্রমণ, সে আক্রমণকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। আপনার নাম? আমার নাম তন্ময় জানা, সিপিআইএম তারকেশ্বর এক নম্বর।